ঠিক আছে ঠিক আছে, স্টার্ট সদা বয়ে যান গে একটু দাদা, একটু মাথাটা তুলে নিলে দেয়া দাদা, মাথা। আরে মাথা তুললে কেমনি তো না, জল দেন না, বনসুকে সামনে রেখে আজকে আম্বেদকর বিশ্ববিদ্যালয়ে বুনিয়াদী শিক্ষা দপ্তর এবং আম্বেদকর স্কুলের যৌথ উদ্যোগে আজকে বৃক্ষরোপণ অনুষ্ঠান। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই ওয়ার্ডে যিনি কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী মহোদয়, আমাদের এমএসি মেম্বার কৃষ্ণকান্ত বন্দ্যোপাধ্যায় মহোদয়, আমাদের সমাজ এখানকার মার্কেটের ভাইস চেয়ারম্যান সঞ্জয় সাহা, আমাদের বিশিষ্ট সাংবাদিক রাজ্যের সঞ্জীব দেব মহোদয় সহ মনোজ রায় যিনি কনভেনার আমাদের মেধা উন্নয়সা, এবং বিশেষ করে যার উদ্যোগে এই বৃক্ষরোপণ করা হয় সবসময় উনি বিভিন্ন বিদ্যালয় করে থাকেন সহ এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকারা এবং অন্যান্য যারা আধিকারিক আছেন এই দপ্তরে শিক্ষা বিভাগের, যারা বুনিয়াদী শিক্ষা বিভাগের এবং যে স্টুডেন্ট আছে প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই। আমার আশা থাকবে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি, আজকের আমাদের সারা বিশ্বে এখন সবচেয়ে প্রয়োজনীয় বিষয় এবং আমাদের ভারত সরকার, আমাদের রাজ্য সরকার এবং আমরা প্রত্যেকেই এই বৃক্ষরোপণে যোগ দিয়েছি। আমাদের প্রধানমন্ত্রী মোদীজি বলেছে এখন থেকে এক মাকে নাম, মানে আমরা একটা বৃক্ষরোপণ করবো মার নামে করবো, যেমন মাকে আমরা যে শ্রদ্ধা করি, যেভাবে যত্ন করি, সেভাবে আমরা গাছকে যাতে যত্ন করতে পারি, সেই কারণে মার নামে এক একটা বৃক্ষ আমরা এখন প্রতিদিনই আমরা প্রতি জায়গায় রোপণ করার চেষ্টা করবো প্রত্যেক ব্যক্তি। তো সেই উদ্দেশ্যে আজকে এখানে আমি বলবো যে বনমহোৎসবকে সামনে রেখে বুনিয়াদী শিক্ষা দপ্তর এবং আম্বেদকর বিদ্যালয়ের উদ্যোগে আজকে গাছ আমরা রোপণ করেছি, আগামী দিনও এই প্রোগ্রাম জারি থাকবে। একটু বড় বিরা বোন, বড় বিরা স্যার, স্যার স্যার বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন। আমাদের বালতি নেড়ে দিকে যান না না।